সানডে সাসপেন্সে আজ শুনছেন আলেকজান্ডার দুমার কাহিনী অবলম্বনে দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক। 1661 সাল, ফ্রান্স। রাজা চতুর্দশ লুই দেশের সর্বেসর্বা। লুই ঘোষণা করেন যে দেশ চালানোর ব্যাপারে উনি কারোর পরামর্শ মানবেন না। এদিকে অল্প বয়সী এবং উদ্ধত এই রাজাকে নিয়ে দেশের মানুষের অনেক আশঙ্কা। তারপর বনজো মসিয়ে দাটানিন, মসিয়ে ফুকে আপনাকে একটু অপেক্ষা করতে বললেন। ডাটানিয়ানের হাতে বসে নষ্ট করার মতো সময় নেই, কিন্তু মসিয়ে ফুকের তাতে কিছু যায় আসে না। ডাটানিয়ান একটু বিরক্তই হলেন। ঠিক এই সময় ফুকের ঘর থেকে বেরিয়ে এলো আঁতোয়া পেরো। স্বরাষ্ট্র দপ্তরের জুনিয়র সেক্রেটারি হিসেবে সে রাজনীতির নিচের ধাপে পা রেখেছে বছর দুয়েক হলো। আরে মসিয়ে ডাটানিয়ান, আপনি হঠাৎ এখানে কোনো বিশেষ কাজে নাকি? তেমন হলে আমাকে বলতে পারেন, আপনার কোনো কাজে লাগতে পারলে খুশি হব। ধন্যবাদ, এসেছি মসিয়ে ফুকে তলব করেছেন বলে। তবে কেন তলব করেছে তা জানি না। মসিয়ে ফুকে আপনাকে ডেকেছেন? কই সেরকম কিছু বললেন না তো, বরং আপনার কথা শুনে এমন ভাব দেখালেন যেন আপনি যেচে দেখা করতে চাইছেন। তুমি রাজনীতির জগতে এখনো কাঁচা আছো, আমাদের মতন পাকলে বুঝবে যে ফুকের মন আর মুখ কতটা আলাদা। আজ এই 1661 সালের মে মাসে যদি তিনি আমায় বলেন যে এটা সত্যিই 1661 সালের মে মাস, তবে আমি নিশ্চিত জানব এটা 1661 সালও নয়, মে মাসও নয়। তুই যখন ওকে অবিশ্বাস তখন ওর তলব পেয়ে এলেন কেন? উনি কি বলেন শুনি। কিছু তো একটা জরুরি কারণ আছেই। জীবনে সাকুল্যে দু একবার হয়তো আমি ফুকের সঙ্গে কথা বলেছি, তাও নেহাত মামুলি কেজো কথাবার্তা। এহেন মনোরম গ্রীষ্মকালে তিনি পার্টি উৎসব মুচ্ছব ছেড়ে হঠাৎ আমাকে কেন তলব করলেন? যাই হোক, তোমাকে এই মুহূর্তে কোনো কাজ দিয়ে বাধিত করতে পারলাম না বলে দুঃখিত। আসলে কি জানেন, ছোটবেলা থেকে মাস্কেটিয়ারদের এত গল্প শুনে বড় হয়েছি তো, তাই আজও আপনাদের দেখলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। মসিয়ে অ্যাথোস, পোথোস, আরামেস, আপনি, আপনারা সব জীবন্ত কিংবদন্তি। বাকিদের তো আর চোখে দেখিনি কখনো, এক আপনাকেই দেখছি। তাই আপনার কোনো কাজে লাগতে পারলে খুব ভালো লাগে। হ্যাঁ, সেসব অনেক বছর আগেকার কথা। সেই জীবন বাজি রেখে অ্যাডভেঞ্চার, সেই তলোয়ারে ঝনঝনানি, কথায় কথায় সেই ডুয়েল লড়তে ঝাঁপিয়ে পড়া, এখন সেসব ভাবলে হাসিও পায়। তখন বয়স ছিল কম, রক্ত গরম ছিল, সব টিম চলে গিয়েছে। আজকের মাস্কেটিয়ারদের জীবনে লাঞ্চ, ডিনার আর ঘুম বাদে খুব একটা কিছু নেই। এখনকার মাস্কেটিয়াররা যেন কেমন একটু, মাতলামি আর মারামারি বাদ দিলে এরা আপনাদের কালের মাস্কেটিয়ারদের ছায়া মাত্র। হ্যাঁ, ওরাও ভালো যোদ্ধা, আমাকে ওরা সবাই গুরু বলে মানে, কিন্তু কাকে সামনে রেখে এরা কাজ করবে বলতো? সেই রাজা ত্রয়োদশ লুই, মসিয়ে ট্রেভেলের মতন মন প্রাণ ঢেলে দিয়ে শ্রদ্ধা করবার মতন মানুষ কই আজ? ফুকে আর কোলবেয়ার যে দেশটাকে কোন পথে নিয়ে যেতে চাইছে তা ভগবানই জানেন, এদের একজনকেও বিশ্বাস করা যায় না। আজ মসিয়ে কি মতলবে ডেকেছেন কে জানে। আমি সৈনিক, রাজনীতির অলিগলির অন্ধকার আমি বুঝি না। মাস্কেটিয়ারদের সেই সোনালী দিন যে আজ গিয়েছে তা আমি মানি। ফ্রঁদের সময় মাজারিন মাস্কেটিয়ারদের দল ভেঙে দিয়েই সর্বনাশটা করেছিলেন। এখন গত মার্চ মাসে মাজারিন মারা যাওয়ার পর মহারাজা আপনাদের আবার নিজের খাস দেহরক্ষী হিসেবে বহাল করেছেন, যখন দেখুন আবার সেই পুরনো গৌরব আপনি ফিরিয়ে আনতে পারেন কিনা। আমি কি করব, আমার বয়স হয়েছে, তাছাড়া আমি মাস্কেটিয়ারদের ক্যাপ্টেন নই, সিনিয়র লেফটেন্যান্ট মাত্র। মাস্কেটিয়ারদের কোনো ক্যাপ্টেন নেই জানো না। ম্যাজারিন আগের জমানার মতন মাস্কেটিয়ারদের ক্যাপ্টেনের হাতে বেশি ক্ষমতা ছাড়ার পক্ষপাতী ছিলেন না। বছর চারেক আগে মাত্র সদের এক লোক নিয়ে আবার নতুন করে মাস্কেটিয়ার রেজিমেন্ট করলেন তিনি। লোক দেখানো কাজ কারবার যত। যে রেজিমেন্ট আগে ফরাসি সেনাদলের গর্ব ছিল, তা এখন লুভ প্যালেসে সাজানো একটা শৌখিন জিনিসে পরিণত হয়েছে। ওভাবে দুঃখ করবেন না প্লিজ, আপনার বঞ্চনা কতখানি সে আমি বুঝি। আজ 30 বছর ধরে রাজারানীর প্রতি প্রশ্নাতীত আনুগত্য দেখানোর পরেও আপনার মতো বীর যোদ্ধা
সিনিয়র লেফটেন্যান্টই রয়ে গেছেন। ক্যাপ্টেন হননি কারণ ক্যাপ্টেনের পদটাই মাজারিন রাখেননি। তবে দেখতে গেলে আপনিই তো এখনকার মাস্কেটিয়ারদের অধিনায়ক। পারলে এক আপনিই পারবেন মাস্কেটিয়ারদের আবার সেই সম্মান ফিরিয়ে দিতে। পেরোর তাড়া ছিল, সে ড্যাটানিয়ানের থেকে বিদায় নিয়ে চলে গেল। কাঁচা পাকা গোঁফে হাত বোলাতে বোলাতে ড্যাটানিয়ান পেরোর কথার সূত্র ধরেই এই কথা সেই কথা ভাবছিলেন। রাজা চতুর্দশ লুই মাস দুয়েক আগে মাস্কেটিয়ারদের আবার নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগত করেছেন, কিন্তু মাস্কেটিয়ারদের সেই প্রশ্নহীন আনুগত্য যা 30 বছর আগে তার বাবা মা পেয়েছিলেন তা পেয়েছেন কি? এই নতুন বাচ্চা রাজার চালচলন দেখে আর কথাবার্তা শুনে ড্যাটানিয়ানের নিজেরই অস্বস্তি হয়। কিন্তু রাজা নুনের গুণ যে তাঁকে, শুধু তাঁকে কেন, সব মাস্কেটিয়ারকেই গাইতেই হবে। রানী অ্যানও যেন কেমন হয়ে গিয়েছেন, ড্যাটানিয়ানের বিশ্বাস করতে কষ্ট হয় যে তাঁরই সম্মান রক্ষার জন্য এককালে জীবন বাজি রেখে তাঁরা চার বন্ধু ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন। অ্যাথস, পোর্থস, অ্যারামিস প্যারিসে ড্যাটানিয়ানের প্রথম তিন বন্ধু। তাঁর চোখে জিউস অ্যাপোলোর চেয়ে আজও কোনো অংশে কম নয় যারা। বিশাল বপু পোর্থসের দিলখোলা হা হা হাসি আজও ড্যাটানিয়ানের কানে ভাসে। অ্যারামিসের চোখ দুটো ছিল দেখার মতো, বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল, ঠোঁটের কোণে সব সময়ই হাসি। পাদ্রি মাস্কেটিয়ারের এ হাতে বাইবেল, ও হাতে তলোয়ার। আর অ্যাথস ছদ্মবেশী কাউন্ট দে লা ফের, মাতাল, অসাধারণ তলোয়ারবাজ, অসীম সাহসী যে মানুষটিকে ড্যাটানিয়ান আজও অকুণ্ঠ শ্রদ্ধা করেন। কত অ্যাডভেঞ্চার, কত গল্পগুজব হাসি ঠাট্টার সঙ্গী, জীবনে কত কিছু শিখেছেন ড্যাটানিয়ান তাদের থেকে। এখন তারা কোথায়, কি করছে? একমাত্র পোর্থস বাদে বাকিদের কারোর সঙ্গেই আজ তেমন যোগাযোগ নেই ড্যাটানিয়ানের। একবার ওদের খোঁজ নিলে হয় না? মসিয়ে ড্যাটানিয়ান, মসিয়ে ফুঁকে আপনার জন্য অপেক্ষা করছেন। ঘরে ঢুকে অভিবাদন করে প্রকাণ্ড টেবিলের সামনে দাঁড়ালেন ড্যাটানিয়ান। মার্চ মাসে ম্যাজারিন মারা যাওয়ার পর তাঁর বহুমূল্য ছবি আর মণিরত্নের সংগ্রহের সিংহভাগ এসেছে ফুকের হাতে। টেবিলের ওপর বসে থাকা মানুষটিকে এই প্রাচুর্যের মধ্যেই মানায়। বঞ্জু মোসে ড্যাটানিয়ান, বসুন। আমার ডাক পেয়ে খুব অবাক হয়েছেন তাই না? ওয়াইন খাবেন? দেশের মহামান্য অর্থমন্ত্রী মাস্কেটিয়ারদের নেতাকে ডেকেছেন, এর মধ্যে অবাক হওয়ার কি আছে মসিয়ে? কোনো বিশেষ দরকার আছে নিশ্চয়ই? সে কথাতেই আসা যাক, আমি আপনি দুজনেই কাজের মানুষ, ওই ওয়াইন টোয়াইন দিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমার ওয়াইনের সংগ্রহের প্রশংসা সারা ফ্রান্স করে মসিয়ে। এখান থেকে ওয়াইন না চেখে ফিরে গেলে পরে আপনাকেই আক্ষেপ করতে হবে। আর আপনি কাজের কথা বলছেন বটে, কিন্তু আপনার যে ইদানিং মাস্কেটিয়ারদের কুচকাওয়াজ করানো ছাড়া হাতে খুব একটা কাজ নেই তা আমি জানি। জেনি দেখেছি আপনাকে, নিন ওয়াইন খান। তাই নাকি? এত খবর আপনি জানলেন কি করে? অনেক কিছু জানতে হয় আমাকে, কি করে সেটা আপনার না জানলেও চলবে মসিয়ে। 20-30 বছর আগে কার জেল্লাদার বীর পুরুষ ড্যাটানিয়ানের নাম আজকাল তেমন কেউ জানে না, কেউ খুব একটা ডাকে না তাকে। এমনকি খোদ রাজমাতা অ্যান অফ অস্ট্রিয়াও গত 20 বছরে তাকে কোনো কাজের ভার দেননি। রাজাও মাস্কেটিয়ারদের খুব একটা পৌঁছেন না। কি কড়া সত্যি কথাগুলো শুনতে খারাপ লাগছে তাই না? ড্যাটানিয়ান চুপ করে ভাবলেশহীন মুখে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসে রইলেও ভিতরে ভিতরে রাগে ফুলছিলেন। যুবক বয়সে এইটুকুতেই হয়তো খুনোখুনি বাঁধিয়ে বসতেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিচক্ষণতা বেড়েছে। অপছন্দের লোকের কথাও তিনি মন দিয়ে শোনেন এখন। এই অবস্থায় আমি একটা কাজ দিতে চাই আপনাকে। কাজটা ঠিকঠাক উতরে গেলে
এই গরিবের তোষাখানা থেকে যৎকিঞ্চিত অর্থ লাভ হবে আপনার। হঠাৎ আমি কেন? মসিয়ে নিকোলা ফুকের কাজ করে দেওয়ার লোকের অভাব আছে নাকি ফ্রান্সে? তাদের কেউই আপনার মতো মসিয়ে অ্যাথোস, পোর্থোস আর অ্যারামিসের প্রাণের বন্ধু ছিল না। আমার দরকারটা আপনার এবং তাদের সঙ্গে। ড্যাটানিয়ান চমকে উঠলেন। একটু আগেই তো তিনি সেই তিন বন্ধুর কথাই ভাবছিলেন। ফুকে জাদু জানেন নাকি? আপনি ঠিক কি চান বলুন তো। প্রায় 20 বছর আগে আপনাদের পথ আলাদা হয়ে যায়, ঠিক বলছি? মসি অ্যারামিস চার্চে যোগ দেন, যেমনটি তিনি চিরকাল চেয়েছিলেন, ঠিক বলছি তো? হ্যাঁ। আর পোর্থস এক ধনী বিধবা মহিলাকে বিয়ে করে মাস্কেটিয়ারের চাকরি ছেড়ে দেয়, এবং পরে এক বিরাট জমিদারির মালিকও হয়ে বসেন। আর মসি অ্যাথোস, মসি অ্যাথোস কি করেছিলেন জানেন আপনি? কেন, আপনি আপনি এত কিছু জানেন, এটা জানেন না? জানি জানি, তিনি নিজের জমিদারিতে ফিরে গিয়েছিলেন। দেখছিলাম আপনি জানেন কি না কোথায় তার জমিদারি, সেটা আপনি জানেন? না, তার জমিদারি ছিল এই আমি প্রথম শুনলাম। মসিয়ে, ওরা প্রত্যেকেই মাস্কেটিয়ারের পেশা ছেড়ে নতুন করে জীবন শুরু করে শান্তি খুঁজে পেতে চেয়েছিল। আমি তাই আর ওদের কোনো খোঁজ করিনি কোনোদিন। এবারে করবেন, এটাই আপনার কাজ। ওদের খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসুন। আমার আপনাদের চারজনকেই বিশেষ দরকার। কিন্তু আমার সঙ্গে যে ওদের কোনো যোগাযোগ নেই। যোগাযোগ করুন, 1 মাস সময় দিচ্ছি তো, আর সঙ্গে এই টাকার থলিটাও দিচ্ছি। মসিয়ে, আমাদের চারজনকেই আপনি বিশেষ দরকার বললেন, ঠিক কি দরকার জানতে পারি? ফুকে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, এইবার তার আসল পরীক্ষা। একে তো লোকে তাকে পছন্দ করে না, তার উপর কোলবের তার পিছনে যেভাবে আড়ে হাতে লেগেছেন, যে কোনো দিন তার মুখোশ না খুলে যায়। ঘুষ খাওয়া, রাজকোষের টাকা নয় ছয় করা ইত্যাদি যা রটে, এসব তো তুচ্ছ। আসলে তিনি ফ্রান্সে রাজার পাশাপাশি এক সমান্তরাল শাসন ব্যবস্থা চালাতে চান। সবার চোখের আড়ালে নিজের খাস তালুক বেল আইল্যান্ডকে ফুকে এক দুর্ভেদ্য সমুদ্র দুর্গ হিসেবে গড়ে তুলছিলেন। বেল আইল্যান্ডই হতো তার গুপ্ত রাজধানী। রাজার সেনাবাহিনী সাধ্য থাকত না বেল আইল্যান্ড জয় করার। কিন্তু কোথা থেকে কে জানে কোলবের পুরো ব্যাপারটা জানতে পেরে রাজার কানে তুলে দিয়েছেন। ফুকে বাধ্য হয়েছেন রাজার কাছে হে হে করে একটা ভুল ভালো অজুহাত খাড়া করতে। কিন্তু বেল আইল্যান্ডের কাজও থমকে গিয়েছে, রাজাও এখন বেশ নজরে দেখছেন তাকে। এই অবস্থায় তাকে বাঁচাতে পারেন একমাত্র ড্যাটানিয়ান আর তাঁর পুরনো বন্ধুরা। পুরনো দিনের মাস্কেটিয়ারদের দেশের লোকেরা এখনো ভক্তি শ্রদ্ধার চোখে দেখে। সেই পুরনো জামানার 4 মাস্কেটিয়ার যদি ফুকের হয়ে দাঁড়ান, তবে কোলবের পিছু হটতে বাধ্য হবেন। তারপর ওই পুঁচকে রাজাকে সামলানো তো বাঁ হাতের ব্যাপার। কিন্তু পোড় খাওয়া মাস্কেটিয়ার ড্যাটানিয়ানকে রাজি করানো অত সহজ হবে কি? দেশের কথা সবই তো আপনি জানেন মসিয়ে। এই ডামাডোলের বাজারে যে পারছে আমার নামে বদনাম দিচ্ছে, অথচ বিশ্বাস করুন, এই ঘুষ খাওয়া খাওয়াই আর চুরির বাজারে একটি টাকাও আমি অন্যায্যভাবে কাউকে ঠকিয়ে নিইনি। ওই কোলবের, সে আমার বিরুদ্ধে রাজার মন বিষিয়ে তুলছে। বেল আইল্যান্ডের ব্যাপারে আমার নামে কি বদনাম তাই না রটালো? কিন্তু মহারাজের বয়স কম হলেও ভালো লোককে চিনতে তিনি ভুল করেন না। আমার উপর তার অগাধ বিশ্বাস, এই যা ভরসার কথা। বিশপ অফ ভ্যানের মতো কয়েকজন বড় ধর্মযাজকও আমার পাশে দাঁড়িয়েছেন। তবে দেশের লোক কি তো আপনি জানেনই, মগজ বলে কিছু নেই, মশলাদার কিছু একটা পেলেই তুড়ি লাভ খেয়ে নাচতে শুরু করবে। আপনারা পুরনো জামানার লোক, আপনাদের আমলে মান সম্মানের কদর ছিল আলাদা। আমি চাই আপনারাই এসে দেখুন আমার প্রতি কেমন অবিচার হচ্ছে। আর আমার প্রতি অবিচার হওয়া মানে তো দেশের প্রতি অবিচার, তাই না? সেজন্যই আমি আপনাদের চারজনের সাহায্য চাইছি মসিয়ে। মসিয়ে, আমি সৈনিক, রাজনীতিবিদ নই, আর আমার বন্ধুরাও নয়। তাছাড়া আমাদের প্রত্যেকেরই যথেষ্ট বয়স হয়েছে, আর ওরা রাজনীতির এই হাজার গোলমাল থেকে দূরে থাকার জন্যেই। জানি জানি, কিন্তু তাও পারলে
এক আপনারাই পারবেন আমাকে বাঁচাতে। দেশের লোকে আজও আপনাদের বীরত্বের কথা মনে রেখেছে, তারা আপনাদের সত্যি সত্যি ভুলে যায়নি জানি আমি। আজও অ্যাথোস, পোর্থোস, অ্যারামিস, ডার্টানিয়ানের গল্প প্যারিসের ওলিতে গলিতে কান পাতলে শোনা যায়। মসিয়ে, ফ্রান্সের আজ খুব দুর্দিন, আপনারা ফ্রান্সের পাশে দাঁড়াবেন না? ডার্টানিয়ান মাথা নিচু করে ভাবছিলেন, ধুরন্ধর রাজনীতিবিদের কথাগুলো যদি ছেঁদও হয়, টাকার থলিটা তো মিথ্যে নয়। টাকার প্রয়োজন গোটা ফ্রান্সের মতো তাঁরও আছে, তার বাকি বন্ধুদেরও নিশ্চয়ই আছে, চিরকালই ছিল। আর ডার্টানিয়ানকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে ফুকে এইবার তাঁর তুরুপের তাসটি খেললেন। ভাবছেন আমি মিথ্যে বলে আপনাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করাতে চাইছি, তাই না? তবে এইটা দেখুন, এটা আপনার চিনতে পারার কথা। এটা আপনি অভাবের তাড়নায় বেচতে বাধ্য হয়েছিলেন, তারপর বহু হাত ঘুরে এটার আসল মালিকের হাতে ফিরে আসার পরেই তাঁর খেয়াল হয় যে দেশে একজন মানুষ অন্তত আছে যে সত্যিই ফ্রান্সের কথা ভাবে। রাজপরিবারের সম্মান বাঁচানোর জন্য সেই লোকটিকে আগেও তিনি কাজে লাগিয়েছেন। তিনি আমাকে বললেন, আজও ফ্রান্সের সংকট, ফ্রান্সের রাজা মন্ত্রী সবার সম্মান নিয়ে টানাটানি পড়েছে। মসিয়ে, আপনি সেই মানুষটিকেই ডাকুন যার অনেক দিন আগেই মাস্কেটিয়ারদের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল। ফুকের হাতের তালুর ওপর রাখা চোখ ধাঁধানো কমল হিরে বসানো আংটিটার দিকে তাকিয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসছিল ডার্টানিয়ানের। তার মন হু হু করে পিছিয়ে যাচ্ছিল সেই প্রথম যৌবনের আলো ঝলমলে রাত্রিতে, সেই বলডান্স, রাজা লুই, কার্ডিনাল রিশলু, কনস্টেন্স। কালো পর্দার ফাঁক দিয়ে একটি সাদা লিলি ফুলের মতো হাত বেরিয়ে এসে তাঁর হাতে আনুগত্যের পুরস্কার হিসেবে তুলে দিয়েছিল এই আংটিখানা। অ্যান অফ অস্ট্রিয়া তবে আজও ডার্টানিয়ানের উপকার ভোলেননি। তাঁর যে মাস্কেটিয়ারদের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে এই খবরও রাজমাতা অ্যান রাখেন। বেশ, আমি যাব ওদের খুঁজতে, আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না এটুকু জানবেন। তবে মসিয়ে, আমার বন্ধুদের মেজাজ মর্জি আর সিদ্ধান্তের উপর আমার হাত নেই কিন্তু। না না, তাই হবে, তাই হবে। আর হ্যাঁ, আপনার বন্ধুদের দয়া করে বলবেন যে তারা যদি আমার ডাকে সাড়া দেন তবে তাদেরও কিন্তু ভালোই হবে। ডার্টানিয়ান বেরিয়ে গেলে ফুকে নিশ্চিন্ত হয়ে চোখ বুঝলেন। সামান্য একটু মিথ্যে বলতে জানলে আর ঘুষের লোভ দেখালে কি না হয়। ভাগ্যিস চোরাই আংটিটার পিছনের গল্প মনিকার বোক্যাম্প তাকে শুনিয়েছিলেন। রাজমাতা অ্যানকে না টানলে বুড়ো পাহারাদার কুকুরটা থোড়াই কাজ করত। দেখো ভাই, মারদাঙ্গা জীবনে অনেক করেছি, রাজনীতির দাবায় অনেকবার বড়ে হয়েছে, আমাদের মতন রঙিন জীবন কটা মাস্কেটিয়ারি বা কাটিয়েছে, কিন্তু এখন এই বয়সে এসে আর ওসব ভালো লাগে না। এই যে পয়সা কড়ি জমিয়ে জমিদারি কিনেছি, লোকে যে ব্যারন দু ভ্যালো বলে মান্যগণ্য করে, দুবেলা দামি ওয়াইনের ফোয়ারা ছোটাতে পারছি, এসব আয়েশকি নিহাত একজন মাস্কেটিয়ার হয়ে থাকলে করতে পারতাম। আমি তাহলে এতদিন এই ইউনিফর্মটা গায়ে চড়িয়ে বুড়ো হয়ে বোকামি করেছি বলছো পোর্থোস? না, বোকামি বলবো না, তুমি জীবনে আর কিছু করতে পারতে না ডার্টানিয়ান। তোমার সাহস, তোমার আনুগত্য, তোমার বীরত্ব, এ তোমাকে সারা জীবনে মাস্কেটিয়ার ছাড়া আর কিছু হতে দিত না আর দেয়ও নি। এগুলো কিন্তু আমার কথা নয়, অ্যাথোসের কথা। আমরাও তো প্রথম যৌবনে এগুলোকেই বড় করে দেখতাম। ওহ, সেসব কিছু দিন গেছে বটে। পোর্থোস, সত্যি করে বলো তো, এই আরাম বিলাস ব্যাসনের মধ্যে বসে থেকে তুমি হাঁপিয়ে উঠছো না? আবার সেই পুরনো জীবনের রোমাঞ্চ ফিরে পেতে চাও না তুমি? চাই। তাহলে আমার প্রস্তাবে রাজি হচ্ছ না কেন? কারণ প্রস্তাবটা আসলে তোমার নয়। তাই ফুকের প্রস্তাবে আমি রাজি হতে পারবো না ডার্টানিয়ান। আজ দেশের এই যে দুরবস্থা তার জন্য অর্ধেক দায়ী ফুকে, আর অর্ধেক কি হলো? থেমে গেলে কেন বলো? বলো, দেশের দুরবস্থার জন্য আর কাকে দায়ী করো তুমি? ড্যাটানিয়ান,
তুমি আমার পুরনো বন্ধু, কিন্তু মনের সব কথা আজ তোমার কাছেও খুলে বলা চলে না। রাজনীতি জগতে অন্য এক দরজা দিয়ে আমি ঢুকে পড়েছি, কিন্তু সেই জগতের সব কথা তোমাকে বলতে পারবো না, আমাকে মাফ করো। শুধু এটুকুই বলবো যে মসিয়ে কোলবিয়ার ফুকেকে শিগগিরই শায়েস্তা করার বন্দোবস্ত করছেন, তার মুখোশ খোলার আর বেশি বাকি নেই। কোলবিয়ার ফুকেকে নিয়ে যা খুশি করুন, আমার তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু পোর্থোস, আমরা একদিন মাস্কেটিয়ার হিসেবে ওয়ান ফর অল এন্ড অল ফর ওয়ান শপথ নিয়েছিলাম, এই বয়সে এসে তোমার সেই পুরনো মাস্কেটিয়ার পোর্থোসকে একবারও মনে পড়ে না? পড়ে, মনে পড়ে। কিন্তু সেই পোর্থোস হাজার লিভ্র পেলেও ফুকের হয়ে দৌড়ে বেড়াবে না, ফুকের একটি কথা কেউ বিশ্বাস করা চলে না। তোমার নিজের তো জ্ঞানগম্যি আছে, তুমিই বলো না, লোকটা যা বলে সেই সব কথা তোমার বিশ্বাস হয়? না, হয় না। লোকটা খবর রাখার যতই বড়াই করে, ততটা খবর আসলে সে রাখে না। জানে না যে পোর্থোস এখন ব্যারন দু ভ্যালো, আর সে প্যারিসের কাছেই থাকে। অ্যাথোস যে লাফেয়ার কাউন্টির জমিদার, সেটাও সে জানে না। বিস্তর ফাঁক ফুকের কথায়, সেই জন্যে তো আমি ওকে জানাইনি যে তোমার সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে। তবেই দেখো, তোমার নিজের মনেই দোলাচল আছে। মাস্কেটিয়াররা তো রাজার হয়ে, দেশের হয়ে কাজ করে। ডাটেনিয়ান, তুমি কার হয়ে কাজ করছো? ফুকে দেশের কি ভালোটা করেছে? যাক, সেসব কথা, তুমি আমার পুরনো বন্ধু, তোমাকে সঙ্গ না দিলেও তোমার কাজে আমি বাধা দেব না। ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। ঠিক এইখানে দুই বন্ধুকে কথা থামাতে হলো, কারণ হঠাৎ করে ঘরে ঢুকে পড়ল একটি তরুণ। চেহারায় উৎসাহ আর উত্তেজনার ছাপ স্পষ্ট। ছেলেটির চেহারা বেশ সুশ্রী, স্বাস্থ্য ভালো, মুখ থেকে কৈশোর এখনো পুরোপুরি বিদায় নেয়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে সে পোর্থোসকে কিছু বলতে এসেছে, কিন্তু তার সঙ্গে ডাটানিয়ানকে কথা বলতে দেখে থমকে গেছে। আরে রাউল, এসো এসো। কিন্তু তুমি এখন এখানে, তোমার না আজ ম্যাডমোজেল লা ভ্যালিয়ারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা? সেইখানেই যাচ্ছি তো, যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে গেলাম মসিয়ে দু ভ্যালো। দেখুন তো, জামা কাপড় ঠিকঠাক পরা হয়েছে তো? একদম পাক্কা হয়েছে, বেইজ রঙের শার্টের সঙ্গে লাল স্যাশ, চমৎকার। ম্যাডমোজেল চোখ ফেরাতে পারবে না, কিন্তু ভ্যানিলা এসেন্স মাখলে কেন হে? না মানে, লুইস ভ্যানিলার গন্ধ পছন্দ করে তাই। ও, ছেলেদের গায়ে আমার মতে ভ্যানিলার চেয়ে আম্বার গ্রিস কিংবা মাস্ক এসেন্সই খোলে ভালো। তা সে যাকে, ফ্যাশন ট্যাশন পরের কথা, আসল কথা হলো আত্মবিশ্বাস। যাকে ভালোবাসো তার সামনে কনফিডেন্স নিয়ে গিয়ে দাঁড়াবে, চোখে চোখ রেখে মিষ্টি হেসে নিজের মনের কথাটি বলবে, ব্যাস, দেখবে কাজ আপনা থেকেই হয়ে গিয়েছে। আপনি এসব ব্যাপারে ভরসা দিলে আর ভয় থাকে না। আরে এই বয়সে মেয়েদের ব্যাপারে এত ভয় পেলে চলে নাকি? তোমাদের বয়সে আমরা যা করেছি সেসব ভাবলে, আচ্ছা সেসব কথা থাক এখন, যাও 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 যাও, বেরিয়ে পড়ো। ওই শোনো শোনো, এক সেকেন্ড শোনো, যাওয়ার আগে আলাপ করিয়ে দিই এর সঙ্গে। ইনি হলেন মসিয়ে ড্যাটানিয়ান, মাস্কেটিয়ারদের সিনিয়র লেফটেন্যান্ট, আমার বিশেষ বন্ধু। তোমার বাবাকেও খুব ভালো করেছেন ইনি। ড্যাটানিয়ান, রাউল হল ভাইকাউন্ট অফ ব্রাজেলো। পরিচয় হয়ে খুব ভালো লাগলো মসিয়ে ড্যাটানিয়ান, কিন্তু এখন একটু তাড়ায় আছি বুঝতেই পারছেন, পরে আবার ভালো করে আলাপ হবে, চলি মসিয়ে দু ভ্যালো। পরিমরি করে রাউল বেরিয়ে গেল ঘর থেকে। ঘরের মধ্যে আচমকা এই ঝড়ের মতো আবির্ভাবে ড্যাটানিয়ান অবাক যেমন হয়েছিলেন, ছেলেটির হাবভাব দেখে তার তেমনই মজাও লেগেছিল, কেমন একটা স্নেহও হচ্ছিল। ছেলেটি কে পোর্থোস? এর বাবাকে আমি চিনি। খুব ভালো করে চেনো, ওর বাবা হলো অ্যাথোস। হ্যাঁ, কাউন্ট দে লাফিয়ার এই ছেলেটিকে দত্তক নিয়েছিল বছর বিশেক আগে। তারপর উত্তরাধিকার সূত্রে ব্রাজেলো কাউন্টির জমিদারি হাতে আসায় একে ব্রাজেলোর ভাইকাউন্ট করে বসিয়েছে, ইচ্ছে একেই সব সম্পত্তি দিয়ে যাবে।
বলো কি, সেই ছন্ন ছাড়া আগুন খেকো অ্যাথোস এমন ঘোরতর সংসারী হলো কবে থেকে? যবে থেকে রাহুল ওর জীবনে এসেছে তবে থেকে। মানুষের বাঁচার তো একটা উদ্দেশ্য চাই, অ্যাথোসের বেঁচে থাকা সব উদ্দেশ্য নষ্ট করে দিয়েছিল মিলেডি। রাহুল এসে সেই শূন্য স্থান ভরাট করেছে। তুমি অ্যাথোসকেও রাজি করাতে যাচ্ছ বটে, তবে কতখানি সফল হবে আমি জানি না। সে লাফিয়ার কাউন্টিতে এক প্রকার বানপ্রস্থ নিয়েছে, ছেলে জমিদারি আর মদ নিয়ে শান্তিতে আছে। সেই শান্তির বাসা ছেড়ে এসে ফুকের তাবেদারি করতে প্যারিসে আসবে বলে আমার মনে হয় না। চেষ্টা তো আমাকে করতেই হবে। আচ্ছা, রাহুল প্যারিসে কি করছে? সদ্য সেনাদলে যোগ দিয়েছে। প্যারিসে আমি ওর একরকম অভিভাবক বলতে পারো। লেফটেন্যান্ট পোস্টটা আমি কিনে দিয়েছি, আর এমনই পোস্ট যাতে ওকে কোনোদিন যুদ্ধে যেতে না হয়। আহা, চমকে থাকিও না, অ্যাথোসের এতে মত ছিল। বলছি না, অ্যাথোস আর সে অ্যাথোস নেই এখন। ডাচেস অফ অরলিয়ার এক লেডি ইন ওয়েটিং, লুইস দে লা ভ্যালিয়ারের দিকে ছোঁড়া একটু ঢলে পড়েছে। তা ভালো, প্রেম করলে স্বাস্থ্য ভালো থাকে। আর তোমাকে যে সেদিক থেকে গুরু ঠাকুর মানে তা তো দেখতেই পেলাম। তা কি করব বলো, অ্যারামিস থাকলে সেই সব শিখিয়ে পড়িয়ে নিত, আমাকে কিচ্ছু করতে হতো না। তা সে তো বহুকালই প্রেম করা বলতে ঈশ্বর প্রেম ছাড়া আর কিছুই বোঝে না। আচ্ছা, অ্যারামিস কোথায় আছে, কি করছে আজকাল জানো? বিলক্ষণ জানি, দেশের অনেকেই তাকে চেনে জানে মানে, তুমিও জানো। শুধু সেই যে আমাদের পুরনো অ্যারামিস তা জানো না, কারণ সে নিজেই জানাতে চায় না। সে এখন বিশপ অফ ভ্যানে। বিশপ অফ ভ্যানে? কি বলছো? তার তো বিরাট ক্ষমতা, আর আর স্বয়ং মসিয়ে ফুকের ঘরেও তো তার ভালোই যাওয়া আসা। অথচ ফুকে তার এই ঘরের লোকটিকে বাইরে খুঁজে মরছেন। জানেন না, তার এই বন্ধুটি মোটেই তার কাজকর্মকে ভালো চোখে দেখেন না। কি চমৎকার ব্যাপার! ড্যাটানিয়ানের মুখ দিয়ে কথা সরছিল না, আর বেশি কথা না বাড়িয়ে তিনি উঠে পড়লেন। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে ড্যাটানিয়ান। ফুকের থেকে সাবধানে থেকো, আর হ্যাঁ, যতই সেই মাস্কেটিয়ারকে এড়াতে চাই না কেন, ভিতর ভিতর আমি আজও কিন্তু মানি, ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। ঘোড়ার পিঠে চড়তে চড়তে সুতোর জটিল জটখানা কোন দিক থেকে ছাড়াতে শুরু করবেন তাই ভাবলেন ড্যাটানিয়ান। ফুকে নির্ঘাত তাঁকে সব খুলে বলেননি, কিন্তু পোর্থসও কি সব খুলে বলছে? সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।